ওই মৌলবীরে জিজ্ঞেস করলাম, পানিতে পড়ে মরলি যদি শহীদ হয় তাতে ফিরাউন তো পানিতে পড়ে মরছে, কথা কর না কা, তা তুমি কহ তো ফিরাউন শহীদ, কয় আমি আবার কিছুর মধ্যে কি নিয়ে উঠেছেন, আরে সুরা উডা মাত খাইয়ে পানিতে পড়ে মরছে। গত কয়েক বছর আগে খবর পাইলেন আমাদের ফরিদপুরের মধ্যে এক জায়গা এক যুবক এক মার এক পুত রাতের বেলা কি প্রকারের ওই যে মদ খেয়ে যেন গরুর গোস্ত একটু বেশি যে খাওয়া লাগে ওই মদ খাইছে জম্মের খাওয়া কিন্তু পরিমাণ মতো গরুর গোস্ত পাইলেই এবার মদের রিয়াকশন শুরু করছে, মদের রিয়াকশন সামলাইতে না পারে ঘুরতে ঘুরতে যায় একা একা পানির মধ্যে পড়িয়ে মরিয়ে একেবারে সুসো মরা মরিয়ে ফুলিয়ে টেপা হইয়া সকালবেলা ভাসি উঠছে, রাতের বেলা সন্তান আসে নাই সকালবেলা পানির মধ্যে পড়া পেয়ে মানসি ধরে মার কাছে নিয়ে গেছে, এক মায়ের এক সন্তান, একটা হোক আর পাঁচটা হোক মা তো মাই সন্তান তো সন্তানই, মা যাইয়া সন্তানের গলা জড়ায় ধরে কাঁদতেছে, কেউ কেউ কয় যে ও তো মদ খাইয়ে মরছে, মা কয় মদ না গু খাইয়েই না মরুক তবুও তো আমার ছেলে একটা ছেলে মারা গেছে, মা গলা জড়ায় ধরে কাঁদতেছে, বিভিন্ন জন বিভিন্ন প্রকারের সান্ত্বনা দিচ্ছে, স্থানীয় এক মৌলবী যাইয়া বেশি সান্ত্বনা দিয়ে কয় কাকি আপনি আর কাঁদছেন না কাকি, কপাল তো আপনারই এইরকম ফাটা কপাল কয়জনের আছে, কেমন কি হয়েছে একটা মাত্র ছেলে পানি তিবড়ি মরে গেল তাতে আবার কপালের কি হলো, কয় হাদিসের মধ্যে পাইছি বিশ্বদ্বারে দিবাগত রাত্রে যদি মরে তাহলে তার কবর আজাব মাপ, এর দুই নম্বরে শুক্রবারে যদি দাফন হয় তাহলে মুনকার নাকিরে সলের জবাসান হয়, তিন নম্বরে পানি তিবড়ে যদি মরে তাহলে শহীদি দরজায় জান্নাতি হয়, চার নম্বরে রমজান মাসে যদি মরে তাহলে কেয়ামত পর্যন্ত কবর আজাব মাপ। কপালই তো আপনার ছেলের বিশ্বদ্বারে দিবাগত রাত্রে মারছে শুক্রবারে দাফন হয়ে গেছে রমজান মাসে মরণ পাইছে সর্বোপরি পানিতে পড়ে মারছে, আর হাদিসে পাইছি পানিতে পড়ে মরলে শহীদি দরজায় জান্নাতি হয়, কাজেই কিয়ামতে আপনি শহীদির মা হিসেবে উঠতে পারবেন। ওই মৌলবীরে জিজ্ঞেস করলাম, পানিতে পড়ে মরলি যদি শহীদ হয় তাতে ফিরাউন তো পানিতে পড়ে মরছে, কথা কর না কা, তা তুমি কহ তো ফিরাউন শহীদ, আমি আবার কিছুর মধ্যে কি নিয়ে উঠেছেন, আরে সুরা উডা মাত খাইয়ে পানিতে পড়ে মরছে। আল্লাহ নবী বলেন সালা চতুর্কদ হারাম আল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিনজনের জন্য বেহেশতে হারাম মুখস্থ করেন কয়জন, জোর হলো না কয়জন, তিনজনের জন্য বেহেশতে হারাম বলেন বেহেশত, আমি মুখ দে মস্ক করাই পিরাই জায়গায় জন্য কিয়ামতে এই তিন শ্রেণীর মানুষ ধরা খাইয়া আল্লাহ পাক যখন অ্যাটাক করবেন আল্লাহ বলবেন এই তুই কি শুনিস না যে তিন দোষে দোষীরা তা যা দোষী হবে যারা তাদের জন্য জান্নাত হারাম, তুই সেই তিন দোষে কেন দোষী, তখন যারা এই তো তিনটা দোষে দোষী হবে ওরা অস্বীকার করবে আল্লাহ কোনো দিন শুনি নাই, কোর্ট মসজিদের ইমাম সাহেব কইল না, হাফেজ মুসা সাহেব হুজুরও কইল না, তার আগেরও হুজুরও কইল না, শেষ